একটি মনোমুগ্ধকর গ্রামের হৃদয়ে একদল দুঃসাহসিক বাচ্চা একটি অবিচ্ছেদ্য বন্ধন তৈরি করেছিল। প্রতিদিন তারা তৃণভূমি অন্বেষণ, গাছে আরোহণ এবং চকচকে নদীতে সাঁতার কাটতেন। এক গ্রীষ্মে তারা বনের গভীরে একটি লুকানো গুহায় হোঁচ খেয়েছিল। ভিতরে তারা একটি প্রাচীন মানচিত্র আবিষ্কার করেছিল যা বহু শতাব্দী ধরে হারিয়ে যাওয়া একটি কিংবদন্তি ধনের দিকে নিয়ে যায়। মানচিত্রের গোপন সূত্র দ্বারা পরিচালিত একটি অনুসন্ধানে যাত্রা শুরু করার সময় তাদের চোখে উত্তেজনা নাচছিল। তাদের যাত্রাটি চ্যালেঞ্জে ভরা ছিল। রিকেট ব্রিজ অতিক্রম করা, ধাঁধা বোঝানো এবং দুষ্টু প্রাণীদের ছাড়িয়ে যাওয়া পথ ধরে তারা দলগত কাজের মূল্য শিখেছে। প্রতিটি বন্ধু বাধা অতিক্রম করার জন্য অনন্য দক্ষতা নিয়ে আসে। যখন তারা চূড়ান্ত সূত্রে পৌঁছেছিল, তারা একটি বুক খুঁজে পেয়েছিল, কিন্তু সোনার পরিবর্তে এটি অপ্রত্যাশিত কিছু ধারণ করেছিল, মূল্যবান বই, জ্ঞান এবং সাহসিকতার গল্পের একটি সংগ্রহ। উপলব্ধি হলো যে জ্ঞানই প্রকৃত ধন। গ্রামে ফিরে তারা গল্প এবং জ্ঞান সবার সাথে ভাগ করে নেয়, তাদের ছোট্ট সম্প্রদায়কে রূপান্তরিত করে। গ্রামটি সমৃদ্ধ হয়েছে এবং বাচ্চারা স্থানীয় নায়ক হয়ে উঠেছে, প্রমাণ করে যে সর্বশ্রেষ্ঠ ধন প্রায়শই বন্ধুত্ব এবং জ্ঞানের অন্বেষণে পাওয়া যায়।